বুধবার সময় তখন সকাল 10টা 20 মিনিট। মূল মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন বিসিএল সাউথ জোনের ওপেনার নাঈম শেখ। এই দৃশ্য দেখে মনে হতে পারে সম্ভবত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, কিন্তু নাঈম আউট হয়ে ফিরে যাচ্ছেন না, তিনি সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচ উইন করে মাঠ থেকে সাজঘরে ফিরে যাচ্ছেন। একটু সাথেই থাকুন, পুরো ব্যাপারটা বুঝে বলছি। গত 18 ডিসেম্বর 11তম বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর ম্যাচ শুরু হয়েছিল মিরপুর হোম অফ ক্রিকেটে। বিসিবি সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোনের মধ্যকার ম্যাচ দিয়ে 4 দিনের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শুরু। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে সোমবার টসে হেরে ব্যাট করে সাউথ জোন। প্রথম দিনের খেলায় অল আউট হয়ে যায় মোহাম্মদ মিথুনের সাউথ জোন। মাত্র 68.3 ওভারে 214 রানে গুটিয়ে যায় তাদের ব্যাটিং লাইন আপ। বিপরীতে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে করতে পেরেছে 248, যেখানে সেন্ট্রাল জোনের ব্যাটাররা খেলেছে 74 ওভার। এতটুকু পর্যন্ত ঠিক আছে। বিসিএল এর 4 দিনের ম্যাচ সাধারণত ধারণা করা হয় 4 দিনই মাঠে খেলা গড়াবে, কিন্তু এখানে যেন হিসাবটা মিলছে না। প্রথম ইনিংসে 34 রানে পিছিয়ে থেকে আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে সাউথ জোন। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোরবোর্ডে রান 39, হারিয়েছে 3টি উইকেট। শের বাংলাতে প্রথম দিনের প্রথম সেশন থেকে বোলাররা সুবিধা পায়। উইকেটের আচরণ সম্পর্কে সবাই অবগত, কিন্তু তৃতীয় দিনের সকালটা যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। আগের পজিশন থেকে মাত্র 10 রান করতে পেরেছে মিথুনের দল। 0-0-0-0-1-1-6, এগুলো কোনো ফোনের ডিজিট না, এগুলো সাউথ জোনের শেষ 7 ব্যাটারের রানের সংখ্যা। দলীয় 43 থেকে 49, এই 6 রানের মধ্যে বাকি 6 উইকেট হারিয়ে মাত্র 25 ওভারেই তাদের ইনিংসের সমাপ্তি হয়। বিপক্ষ দলের আবু হায়দার রনি নিয়েছেন 4টি উইকেট, তাদের মধ্যে ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ইঞ্জুরির কারণে আর ব্যাট করতে পারেননি। চতুর্থ ইনিংসে সেন্ট্রাল জোনের টার্গেট দাঁড়ায় 15, আর এই 15 রান চেস করতে নামেন সেন্ট্রাল জোনের ওপেনার নাঈম শেখ। 3-4 সাহায্যে 8 বলে 14 করে দলকে জেতান 10 উইকেট হাতে রেখে। মিরপুরে 4 ইনিংস মিলে খেলা হয়েছে মোটে 158 ওভার, যেখানে দিনে 90 ওভার খেলা হলে 2 দিনের হিসেবেও 180 ওভার খেলা হতো। যদিও এমন পরিসংখ্যান কি বলছে, মিরপুরে ব্যাট করা কতটা চ্যালেঞ্জিং ব্যাটারদের জন্য, নাকি ব্যাটাররাই এই ধরনের উইকেটে খেলতে ব্যর্থ হচ্ছেন? উইকেটটা আসলে ব্যাটিংয়ের জন্য অত ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, ব্যাটিংয়ের জন্য আসলে টাফ ছিল। সো আমি বলবো যে এখানে ব্যাটিং করা টাফ ছিল, সো আমি লাকি ছিলাম, আল্লাহর রহমত ছিল যে কারণে করতে পেরেছি। না, উইকেটটা একদম বাজে, যে বাজে উইকেট বলবো না, আসলে আমাদের বলাররা উইকেটে হেল্প ছিল, ফার্স্ট ডে থেকে অনেক হেল্প ছিল উইকেটে, ওদের ব্যাটসম্যানগুলো খুব ভালো ব্যাটসম্যান, সো ওরাও চেষ্টা করেছে, কিন্তু বলে উইকেটে সবসময় হেল্প থাকার কারণে হয়তো বা ওরা সাস্টেন করতে পারেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের ফলাফল আরও ভয়ঙ্কর। বৃষ্টি বাধার কারণে 4 দিনে মাঠে খেলা গড়ালেও ওভারের হিসাবে 2 দিনের কম সময়ে খেলা শেষ হয়ে গেছে। 174.1 ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছিল। গত ঢাকা টেস্ট থেকে উইকেট একটু পরিবর্তিত হয়েছে। বিসিএল এর এই ম্যাচে অধিকাংশ উইকেট নিয়েছেন পেসাররা। সাম্প্রতিক সময়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ পর্যালোচনা করে বোঝা যাচ্ছে টেস্টে মিরপুরের উইকেট যেন ব্যাটারদের জন্য এক অগ্নি পরীক্ষা। বিলাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল, 24।